আগামী বর্ষা এলাকায় জল দ্রুত নিষ্কাশনের জন্য পাকা নিকাশী নালা তৈরির কাজ চলছে সগুনা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। নদিয়ার কল্যাণী ব্লকের সগুনা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে 27টি সংসদের নাগরিকদের স্বাচ্ছন্দ্যের জন্য গ্রামের রাস্তাগুলির পাশে পাকা নিকাশী নালার কাজ শুরু হয়েছে। আগামী বর্ষায় কোনো স্থানে যাতে জল জমে না থাকে জমা জল দ্রুত নামানোর জন্য কল্যাণী সগুনা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পাকা নিকাশী নালা তৈরির কাজ চলছে জোর কদমে। এই নিকাশী নালা তৈরির ফলে উপকৃত হবে গ্রামবাসীরা, ফলে রাজ্য সরকার এবং গ্রাম পঞ্চায়েতের ভূমিকায় এলাকার মানুষ খুশি। সকালে বলতে একটা টাইম ছিল যেখানে এই অঞ্চলে একটা জল জমতো, বৃষ্টি হলে কিছু বৃষ্টি হলেই এই অঞ্চলে প্রচুর জল জমতো, মানুষের চলাফেরা করতে অসুবিধা হতো, মানুষ যে নিত্য দিন যে কাজকর্ম করে তাদের যেসব যানবাহন ছিল সেসব জিনিসগুলো আজকের দিনে মানে সুন্দরভাবে তারা চলতে পারে, এই ড্রেনের মাধ্যমে চলতে পারবে এবং আগামী দিনে এই ড্রেনটা যদি পুরোটা তৈরি হয়ে যায় মানুষ তারা ভালোভাবে চলতে পারবে, ওখানকার স্থানীয় লোক যারা আছে তারা ভালোভাবে যাতায়াত করতে পারবে। আগে রাস্তায় একটু বৃষ্টি হলেই জল জমতো এবং বেশি বৃষ্টি যদি ভারী বৃষ্টি হতো তাহলে তো প্রচুর জল থাকতো, হাঁটু পর্যন্ত মাঝে অবধি জল জমে যেত। তো অনেকদিন যাবৎ এখানে ড্রেন ছিল, অবশ্য সেই ড্রেনটা হওয়ার ফলে জলটা অবশ্য হচ্ছে না, এখন যে ড্রেনটা হচ্ছে সেই ড্রেনটাতে অবশ্য সেই অঞ্চলের মানুষ খুবই উপকৃত হবে এবং জল তো জমবেই না আশা করি। এটা এই আমাদের রাজ্য সরকারই করছে, আমাদের পঞ্চায়েত করছে, যেটা আমাদের সগুনা গ্রাম পঞ্চায়েত। আমার নাম মানিক রায়। কল্যাণী ব্লকে সগুনা গ্রাম পঞ্চায়েত সবচাইতে বৃহৎ গ্রাম পঞ্চায়েত, আমাদের 27টি সংসদ রয়েছে, প্রত্যেকটি সংসদে জল নিকাশনের জন্য ড্রেন চালু করা হচ্ছে, মানে ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, পাশাপাশি জল যাতে দ্রুত আউটলেট পায় যেখানে জলটা পৌঁছে দেওয়া দরকার আছে, যেখানে ডোবা আছে যেখানে জলটাকে আমরা সরবরাহ করতে পারি সেই দিকে তাকিয়ে সেখানে আমরা ড্রেনের ব্যবস্থাও করেছি। সারা এই 27টা সংসদে ড্রেনের কাজ চলছে, পাশাপাশি যেই ড্রেনগুলো বন্ধ হয়ে রয়েছে সেগুলো নিকাশের ব্যবস্থা করছে আর কি। হ্যাঁ, যেহেতু সামনেই বর্ষা, জল যাতে দাঁড়াতে না পারে, জলের সমস্যা যাতে মানুষের না হয়, যাতে এলাকা বন্যায় না ভাসে সেই দিকে নজর রেখে এই সংস্কার আমরা করছি। কিলোমিটার বলতে আমাদের 27টা সংসদেই আমরা যে আমাদের ফান্ড আছে সেই ফান্ড থেকে যার সংসদে যতটুকু আমরা পেরেছি সেইটুকু দিয়েই আমরা কাজ করছি আর কি। পাকা ড্রেন সব পাকা ড্রেন। আমি সগুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রবীর হালদার। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।